তৃণমূলের গোষ্ঠীকন্দলে উত্তপ্ত ভাঙড়ের বোদরা, দুপক্ষের সংঘর্ষে জখম হয়েছেন 10 জন, কি পরিস্থিতি জানবো। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, যেটা জানা গেছে কুনাল, সেটা হলো যে ভাঙড়ে থানার বোদরা গ্রাম পঞ্চায়েতের নাওরা গ্রামে সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা সাদেক মল্লিকের সঙ্গে ওখানকার সরকার জাতি যিনি বুথ সভাপতি রয়েছেন তাদের মধ্যে বিবাদ অনেকদিন ধরেই চলছিল। এই সরকারের অভিযোগ যে ওখানে সাদেক মল্লিক তার অনুগামীরা ওই পঞ্চায়েত এলাকায় ব্যাপক দুর্নীতি চালাচ্ছে, তার প্রতিবাদ তারা চালাচ্ছিলেন এবং কালকে রাত থেকেই সেখানে মূলত গণ্ডগোল শুরু হয় এবং সেই গণ্ডগোল আজকের সোমবার সকাল পর্যন্ত সেখানে চলে। এই দফায় দফায় গণ্ডগোলের জেরে অন্তত দুই পক্ষে 10 জন আহত হয়েছে এবং আহতদেরকে ভাঙড় 1 নম্বর ব্লকের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং ভাঙড় থানা পুলিশ এলাকায় গিয়েছে এবং এই ঘটনা ইতিমধ্যেই পুলিশ দুই পক্ষের যে অভিযোগ উঠেছে সংঘর্ষের, দুই পক্ষের যারা সংঘর্ষের ঘটনায় জড়িত তাদের ধরার জন্য ইতিমধ্যেই এলাকায় তারা তল্লাশিও শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। কুনাল, ধন্যবাদ।